যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে 9,000 কর্মঘণ্টা, বছরে আর্থিক ক্ষতি $300 থেকে $500 কোটি। সকালে স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানে বিশ্বব্যাংক তাদের রিপোর্টে তুলে ধরেছে এমন তথ্য। অনুষ্ঠানে অংশ নিয়ে তিন সিটি মেয়র আর বিশেষজ্ঞরা বলছেন, এখন দরকার সিটি গভর্নমেন্ট বা নগর সরকার। ঢাকা যানজটের নগরী, বাড়ছে গাড়ি, কমছে চলাচলের রাস্তা। উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক বলছে, 2001 থেকে 2013, এই 13 বছরে ঢাকার রাস্তায় গাড়ি বেড়েছে 16 গুণ, যার ফলে তীব্র যানজট। নষ্ট হচ্ছে কাজের সময়, ক্ষতি হচ্ছে অর্থনীতির। শুধু তাই নয়, সংগ্রহ করা যাচ্ছে না দৈনিক 2000 টন বর্জ্যও। বসবাস অযোগ্য শহরের তালিকায় এখন ঢাকা বিশ্বের তৃতীয়। ঢাকা সিটি নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জের এই তিন মেয়র। তুলে ধরলেন নিজেদের সীমাবদ্ধতা, পেশ করলেন কিছু দাবিও। R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হুইচ ইজ ভেরি মাচ ইনডিড নিডেড ফর দ্য সিটি, নাম্বার ওয়ান। অ্যান্ড অফ কোর্স ইট হ্যাজ টু বি দ্য প্ল্যান, হোয়ার ইজ দ্য ফিল্ড ফর দ্য কমিউনিটি, হোয়ার ইজ দ্য ফিল্ড ফর দ্য মার্কেট, হোয়ার ইজ দ্য ফিল্ড ফর দ্য ওয়ার্ড কমপ্লেক্স। মেট্রো সিটি কর্পোরেশনের সাথে সব মন্ত্রণালয়ে যদি আমরা এখানে যৌথভাবে কাজ করি, তাহলেই কিন্তু আমাদের কাজটা এখানে 100% প্রত্যেকটি নাগরিক সুবিধা পাবে। সেই সব মনে করি ঢাকার সাথে আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ আমরা যৌথভাবে কাজটা করতে চাই। অর্গানাইজ ওয়েতে আমরা না আগাই, মাস্টার প্ল্যানকে ফলো না করি, তাহলে আপনি মেট্রো ঢাকাই বলেন না কেন আর সিটি গভর্নেন্সই বলেন না কেন, হবে না। আন্ডার সিটি গভর্নেন্স ইট মিনস দ্য সিটি গভর্নেন্স উইল বি ওয়ার্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার MD, তিনি বললেন বড় সমস্যা আমলাতন্ত্র। দেয়ার ইজ অলসো ল্যাক অফ, বিকজ অফ দ্য ব্যুরোক্রেসি, বিকজ অফ দ্য ল্যাক অফ কমিটমেন্ট বাই দ্য গভর্নমেন্ট, ল্যাক অফ কমিটমেন্ট বাই দ্য পিপল, ল্যাক অফ কমিটমেন্ট বাই দ্য পলিটিশিয়ানস। সো দিস আর দ্য ইস্যুস দ্যাট টু বি অ্যাড্রেসড। অনুষ্ঠানে সুপারিশ আসে ঢাকা ও আশেপাশের চার সিটির যৌথ উদ্যোগে কাজ করার সমন্বিত পরিকল্পনা গ্রহণের। গোলাম কাদের, প্রভু, ATN News, ঢাকা।